আমার পেছনে যে বহুতল ভবনটি দেখতে পাচ্ছেন এটি একেবারে বাংলাদেশ অধ্যুষিত যে এলাকা বো এলাকার ডেভনস রোডের পাশে যে ফার্ন রোডটি ঢুকেছে ডেভনস রোড থেকে সেই ফার্ন রোডের একটি বহুতল ভবন এবং এই বহুতল ভবনের একটি টপ ফ্লোর থেকে একটি 14 বছরের ছেলে গত শনিবার মানে 19 মার্চ রাত 9:15 মিনিটের দিকে উপর থেকে নিচে পড়ে যায় অ্যাম্বুলেন্স এবং পুলিশকে কল করা হয় পুলিশ এসে ঘটনাস্থলে সেই ছেলেটিকে আনরেসপন্সিভ অবস্থায় উদ্ধার করে 14 বছরের এই ছেলেটির নাম পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি তার জাতীয়তা কি সেই বিষয়ে বলা হয়নি কিন্তু এই ঘটনাটির পরপরই পুরো এলাকাটিকে পুলিশ বন্ধ করে দেয় এবং এয়ার অ্যাম্বুলেন্স এবং পুলিশের অনেকগুলো পুলিশ এবং অ্যাম্বুলেন্সের অনেকগুলো গাড়ি এসে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে এসে ছেলেটিকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয় ধারণা করা হচ্ছে সে আসলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ইতিমধ্যেই তার আত্মীয় স্বজন তাদেরকে ইনফর্ম করা হয়েছে এবং এই বিষয়ে তদন্ত চলছে আসলে কেন এই বাচ্চাটি বা এই 14 বছরের কিশোরটি মারা গেছে তবে যেটি প্রাথমিকভাবে যেটা বলা হচ্ছে যে এটার মধ্যে কোনো ধরনের সাসপিশিয়াস কিছু তারা খুঁজে পায়নি তবে ঘটনাটি আনএক্সপ্লেইন্ড মানে কেন সে মৃত্যুবরণ করেছে বা পড়েছে এই বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি এটি তদন্তাধীন অবস্থায় রয়েছে এবং আবারও যেটা বলছিলাম যেটি একবারে বাংলাদেশি অধ্যুষিত এলাকা এই বিল্ডিংয়েই অনেকগুলো পরিবার রয়েছেন বাংলাদেশি এবং যে ছেলেটি মারা গিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত যেহেতু পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি তাই আমরাও আসলে যে তথ্যগুলো পেয়েছি সেটি আসলে এখন পর্যন্ত ডিসক্লোজ করা যাচ্ছে না এই যে ঘটনাটি ঘটেছে এ সংক্রান্ত পরবর্তীতে যেই তথ্যগুলো আসবে সেগুলো আবারও আপনাদেরকে জানিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন